মংলা বন্দর থেকে নৌপথে মেট্রো রেলের আরও ছয়টি কোচ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে একটি বার্জ বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে কোচগুলো ঢাকা পৌঁছাতে সময় লাগবে প্রায় ২২ দিন করোনা সংকটের মধ্যেও গতকাল জাপান থেকে মেট্রো রেলের এই ছয়টি বগি মংলা সমুদ্র বন্দরে পৌঁছায় খুলনা শিল্পাঞ্চল ও মংলা বন্দর প্রতিনিধি মিজানুল ইসলামের তথ্য চিত্র নিয়ে সেকালের রিপোর্ট প্রাণঘাতী করোনা মহামারীতেও থেমে নেই মেগা প্রকল্প দ্রুতগতির আধুনিক গণপরিবহন মেট্রো ট্রেনের কর্মযজ্ঞ রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত কংক্রিটের উড়ালপথে চলবে এই গণপরিবহন প্রকল্প সংশ্লিষ্টদের তথ্যমতে মেট্রো ট্রেনের কন্ট্রাক্ট প্যাকেজ আটের আওতায় অত্যাধুনিক চব্বিশটি যাত্রীবাহী রেলকোচ আমদানি করা হয়েছে জাপান থেকে চলতি বছরের একত্রিশে মার্চ মংলা দিয়ে আসে প্রথম চালানের ছয়টি কোচ ইতোমধ্যে উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেলের ডিপোতে অবস্থান করছে এই বগিগুলো এছাড়া গত একুশে এপ্রিলে জাপানের বন্দর থেকে ছেড়ে আসা দ্বিতীয় চালানের মেট্রো রেলের ছয়টি বগি নিয়ে মংলা বন্দরে নোংর ফেলে বেলিজ পতাকাবাহী এমবি উশান গ্রেস এই নিয়ে মংলা বন্দরে মেট্রো দুটি চালান পৌঁছালো দেশে বন্দর কর্তৃপক্ষ বলছেন ইতোমধ্যে বন্দর চেটিতে মেট্রো রেলের বগিগুলো খালাসের কাজ শুরু হয়েছে জাপানের কাওসাকি মিথ্য শিবির তৈরি মেট্রো রেলের চব্বিশ সিটের প্রতি সেট ট্রেনের দুই পাশেই থাকবে দুটি ইঞ্জিন এর মধ্যে থাকবে চারটি করে বগি এবং স্টেনলেস স্টিল বডি ট্রেনগুলোতে লম্বালম্বী আসনের প্রতিটি বগিতে থাকবে দুটি করে হুইল চেয়ারের ব্যবস্থা কর্তৃপক্ষের আশাবাদ আগামী দু বাইশ সাল নাগাদ পর্যায়ক্রমে মেট্রো ট্রেনের চাহিদা মোতাবেক সবগুলো বগি মঙ্গলবন্দরে এসে পৌঁছাবে